সমস্ত বেকার যুবকদের কাজ সরকারি সমস্ত শূন্যপদে নিয়োগ, পরিযায়ী শ্রমিকদের কাজ, গৃহশিক্ষকদের পরিচয়পত্র প্রদান সহ আট দফা দাবিতে আজ জেলায় জেলায় বিক্ষোভ হয়। তারই অঙ্গ হিসেবে যুব সংগঠন AIDYO-র পক্ষ থেকে পুরুলিয়া DM দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। এই করোনা অতিমারী পরিস্থিতিতে জীবনে বাঁচার তাগিদে জেলার প্রায় প্রতিটি ব্লক থেকে শতাধিক যুবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। শহরের প্রাণকেন্দ্র পুরুলিয়ার পৌরসভা প্রাঙ্গণ থেকে স্লোগান মুখরিত মিছিল ট্যাক্সি স্ট্যান্ড হাটের মোড় হয়ে DM দপ্তরে পৌঁছায়। সেখানে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন সহযোগিতায় রাস্তার উপর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। তারপর DM এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন AIDYO-র রাজ্য সম্পাদক সদস্য সোমনাথ কৈবর্ত এবং রাজ্য কমিটির সদস্য স্বদেশ প্রিয় মাহাতো।